হ্যালো ফ্রেন্ডস প্রায় উঠে গেল বাংলার লকডাউন খুলছে অফিস চলবে বাস মন্দির মসজিদ গির্জা শর্ত সাপেক্ষ খুলতে পারবে ঘোষণা মুখ্যমন্ত্রী আরও কী কী খুলছে চলুন তা দেখে নেওয়া যাক কলকাতা আরও শিথিল হল বাংলার লকডাউন বিধি লকডাউনে ছেষট্টি দিনের মাথায় এবার বাংলার সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান দরজা খুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পয়লা জুন থেকে শর্ত সাপেক্ষে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ার খুলে যাওয়া যাওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আগামী পয়লা জুন থেকে কোথায় কি খুলছে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান শর্ত সাপেক্ষে ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া অনুমতি দেওয়া হচ্ছে তবে সবাই একসঙ্গে জড়ো হতে পারবেন না দশজনের বেশি মানুষ ধর্মীয় স্থানে সমেত হতে পারবেন না কোনো রকম ধর্মীয় জমায়েত করা যাবে না যদি কেউ চান মন্দির মসজিদ গুরুদুয়ারে নিজেদের প্রার্থনা সেরে ফিরে যেতে পারবেন এর জন্য যথেষ্ট দূরত্ববিধি মেনে চলতে হবে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারে জনের বেশি ঢোকা যাবে না আগামী বাহাত্তর ঘন্টা ধর্মীয় স্থানগুলি স্যানিটাইজ স্যানিটাইজের কাজ করা হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মন্দিরে ঢুকতে গেলে স্যানিটাইজার ব্যবহার করতে হবেও জানানো হয়েছে বড় কোনো উৎসব এখন করা যাবে না বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী পয়লা জুন থেকে বেসরকারি বাসে সমস্ত আসনে যাত্রী নিয়ে পরিষেবা চালু করা যাবে তবে কোন কোন যাত্রী দাঁড়িয়ে বাসযাত্রা করতে পারবেন না আগে বাসে জনের যাত্রীবিধি করা হয়েছিল আর সেই নির্দেশ বদল করা হয়েছে এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন গণপরিবহনে স্যানিটাইজার স্যানিটাইজেশনে জোর দেওয়া হবে মুখে মাস্ক ও গ্লাভস থাকা বাধ্যতামূলক বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন আগামী পয়লা জুন থেকে খুলছে পাটকল ও চা শিল্প হাজির থাকতে পারবেন একশো শতাংশ কর্মী আগামী আটই জুন থেকে এক শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস খুলে যাবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অফিস খুললেও স্যানিটাইজ করে জরুরি করা জরুরি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তো এই ছিল গুরুত্বপূর্ণ ঘোষণা ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী তো ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর খুব ভালো থাকুন ধন্যবাদ